ওনারা যদি মনে করে যে আমরা রেডি মুরগির দাম আরও বাড়াবো, তা ওনারা পারে। আবার যদি মনে করে ওনারা রেডি মুরগির দাম সহনীয় পর্যায়ে রাখবে, সেটা ওনারা পারে। জিম্মি হয়ে পড়েছে মুরগির খামারিরা, সিন্ডিকেটকে দুষছেন তারা। তিন সপ্তাহ আগেও খামার থেকে পোলট্রি মুরগি 128 থেকে 130 টাকা কেজি দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। আমি দীর্ঘ 15-20 বছরের জগতে পোলট্রি সোনালি বেচা বিক্রি করি। আগের তুলনায় সীমা ছাড়া বৃদ্ধি হয়ে গেছে। এখন সোনালি বর্তমান 310 টাকা পাইকারি, খুচরা আমরা 30 টাকা বেচতেছি। পোলট্রি বর্তমান পাইকারি 15 টাকা 10 টাকা, বেচা বিক্রি হচ্ছে 230 টাকা। একমাত্র খাবার খাদ্য বাচ্চার দাম বৃদ্ধির কারণে এই বাজারটার ঊর্ধ্বগতি। আমি মনে করি যদি কোম্পানিকে ট্যাকেল দিতে পারে সরকার, কোম্পানি সীমা ছাড়া খাবার এবং বাচ্চার দাম বাড়িয়ে দিয়েছে। এরা কোনোদিনও খামারিকের কাছে স্বাভাবিক কিনে ওরা ব্যবসা করতে পারে, ওরা লস খায়। বিদায় ওদের কাছে ওরা জিম্মি, ওরা অবশ্যই জিম্মি। তাই কারণে যা লাভ হয় ওরা এক রেটে মাল বেচা বিক্রি করে, যে 200 পোলট্রি যত ইয়ে হোক পোলট্রি 212 টাকা কি 10 টাকা তোমার উপরে যা হয় সব অর্ধেক ভাগ দেওয়া হবে। এইসব কথা বলে ওরা বিশেষ করে পুরো বাজারটা নিয়ন্ত্রণ করছে এখন কোম্পানিরা। খামারি ও ব্যবসায়ীদের অভিযোগ, বড় কোম্পানির কাছে তারা এক প্রকার জিম্মি হয়ে পড়েছেন। দাম বাড়ার কারণ এটা হলো একটা সিন্ডিকেট, আমি যা মনে করি। আমাদের দেশে কিছু বড় বড় কোম্পানি আছে, ইনারা মূলত নিজেরাই এখন খামারি পর্যায়ে বিজনেস করে। আগে ওনারা করতো ডিলার পর্যায়ে বিজনেস, এখন ওনারা সেই বিজনেসটা করে না। এখন ওনারাই আপনার রেডি মুরগির রেট ওনারাই নির্ধারণ করে দেয়, সিক্সের দাম ওনারাই নির্ধারণ করে দেয় এবং ফিরির দাম ওনারাই নির্ধারণ করে। ওনারা যদি মনে করে যে আমরা রেডি মুরগির দাম আরও বাড়াবো, তা ওনারা পারে। আবার যদি মনে করে ওনারা রেডি মুরগির দাম সহনীয় পর্যায়ে রাখবে, সেটা ওনারা পারে। হলিদানি বাজার এই খাবারের দামটা বাড়ছে, মূলত এই কিছুদিন আগে 120 টাকা দাম বাড়ছে, দাম বাড়িয়ে আপনার এখন আমরা ফিড বেচতেছি 2580 টাকা সর্বনিম্ন, 3580, 3700, 3750 খামারি পর্যায়ে। এখন বর্তমান যেই মুরগির বাজার আছে, এই বাজার অনুযায়ী ফিডির দাম প্লাস বাচ্চার দাম যে পজিশনে আছে বর্তমান, এরকম বাজার থাকলে হয়তো বা খামারিরা কিছুটা লাভবান হবে। কিন্তু যারা আপনার রেডি মুরগি ক্রয় করে তাদের ক্ষেত্রে হয়তো দামটা একটু বেশি, কিন্তু আশা করি যদি এরকম দাম থাকে খামারিরা লাভবান হবে, কিন্তু যারা ভোক্তা তারা একটু ক্ষতিগ্রস্ত হবে।